UGPG ফাইনাল সেমিস্টার এবং ফাইনাল ইয়ারের পরীক্ষা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তার সমাধান সূত্র আজকেও বেরোলো না। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি 14 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। ফ্রেন্ডস, এক্সাম সংক্রান্ত আপডেটস এবং ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে নাও। আগের হিয়ারিংয়ে অর্থাৎ 31 জুলাইয়ের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট ইউনিয়ন মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সকে এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছিল। সুপ্রিম কোর্ট আজ UGC-র কাছে জানতে চেয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের বলে মহারাষ্ট্র এবং দিল্লি চূড়ান্ত সেমিস্টার এবং ইয়ারের পরীক্ষা ক্যান্সেল করেছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের UGC গাইডলাইন্সকে খারিজ করার আইনি ক্ষমতা রয়েছে কি না এবং এ সম্পর্কে UGC-কে হলফনামা জমা দিতে হবে এবং এই মামলার শুনানি হবে 14 আগস্ট। স্টুডেন্টসের অ্যাডভোকেট আলোক শ্রীবাস্তব UGC গাইডলাইনের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং UGC-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন করেছেন যেখানে শুধুমাত্র UGC-র ডিগ্রি দেওয়ার অধিকার আছে সেক্ষেত্রে রাজ্যগুলির পরীক্ষা বাতিলের কোনো আইনি অধিকার নেই। আশা করা হচ্ছে যে এই মামলার ফাইনাল রায় সুপ্রিম কোর্ট 14 আগস্ট দেবেন।